তো এই বান্ধের গুলোর মধ্যে দেখা যায় যে কিছু কিছু বান্ধে গুণীয় জল, এই গুণী বান্ধে জল সামনে যেরকম বাজার, যেরকম বিমল বান্ধে দাগি লোককে বান্ধে সকে উদিবার জন্য একটু উদিন মাত্র তুমি চিন্তা করি বিমল বান্ধে দাগি লোক বনবান্ধে দাগি লোককে বান্ধে সকে উঠতে নেই কেন উদিন মাত্র আজার জন্য তো উদিন মাত্র তাহলে কিন্তু মানুষ মানে সর্বজন শ্রী ব্রহ্মযোগ্য কোনা সর্বজন শ্রী শ্রদ্ধীয় কোনা সবকে পুণ্য বললাই নিয়োজিত অনেক পুণ্য হল কিন্তু বান্ধব নিয়ে ব্যক্তি শ্রী গুণ আমি আর করি বলে যা সেইভাবে আমি বান্ধে শ্রমণ জীবন দায়ব জীবন যদি শ্রদ্ধা করি যে কয় তবে কি দিবি আমার তো পুণ্য বললাই পুণ্যবাদ ধরাতে আর গুণী সমাজ দরকার আগে গুণী ব্যক্তি ব্যক্তি চেষ্টা দরকার আগে এই আমাদের মমতা হ্যাঁ আর এই যে বললে যে মনানোর হতা হইল মনানোর হতা মহিতে হলো মই চিন্তা করেছিলাম এই মনর বিষয় খুব গুরুত্বপূর্ণ দর্শনক ছিলাম মন চিত্ত বিজ্ঞান মনন করে বলি জানে মন চিত্ত বহিয়া চিন্তা করে বলি জানে চিত্ত বিশেষ রূপে জানে বলি জানে বিদ্যা বিষয়ের প্রতি নমিত হয় বলি জানে নাম তো এই ব্যাখ্যা বিশেষ করে এই যে আমি দেখি আর বিনয় পিতক সূত্র পিতক অভিধর্ম পিতক যে অভিধর্ম পিতক যদি আমি দেখেছি সব দেখি দিয়া চিত্ত চৈতসিক রূপ আর নির্বাণ এর হল তার বিষয়বস্তু আসল বিষয়বস্তু অঞ্চল অভিধর্ম তো সে চিত্তবোর ভূমিকা গান মনানোর ভূমিকা গান যেই হই না কেন বিজ্ঞান যাই হই না কেন তার ভূমিকা গান আমাদের খুব বেশি তো উগ মানুষ সুখী সুখী হওয়ার তাই কি লই সুখী এক মানুষ দুগী দুগী হওয়ার কি লই দুগী আসলে সুখ দুঃখ বাইগুর নির্ভর করতে মন আমি সচরাচর দেখি উগ্র সুগ উগ্র ফেগত দের করেন যাতে নিকৃষ্ট জীবন থাকিব না ফেগতদের বলে কিন্তু সুগর এমন একটা জিঙানিতে লাভ করছে সে ফ্যাকান যদি পেপা দিয়ে হয় পাইতেছে স্বাস্থ্যসম্মত এবং সে নাকি আরাম পেপা তো সে ফ্যাকানত তো তুলি দুলায় যদি দোতলা ঘরত তাহলে তো লচ্ছ কোনোদিন সে সুখ পান দোতলা ঘরত ফেবনি ন পেব আমি জীবনের যেভাবে গতন করি সেভাবেই আমি সুখী হই ভাবি আমি অনেক সময় ভাবি যে ফলো না হ্যাঁ শোনো সেমনি করো আগে তারা খেলে পাঙ্গা ঘাঙা দরজা তরজা এই যে কিন্তু হাততেই প্রকৃতির সাথে মানি লইলে লই হ্যাঁ বাস্তবতার সাথে মানি লইলে জীবনাংশে তো তুমি গঠন করি চেহা যে ভাঙা করার মধ্যে পরম সুখে নো আগাই কারণ মোলানো তার সুখ না পরম সুখ তা কিন্তু এমন হয়ে পারে এক করো দোতলা করো দূর কিনা মধ্যে হ্যাঁ একটা বাথরুম অসুখ কে করো তো সেই সুখ কর দেয় আমার ব্যাপার এই এলো দেশের মধ্যে সুখ দুঃখ নির্ভর করে হ্যাঁ নিজের জীবনা এই যে গঠন করা নাও করি বাস্তবতার সাথে মানিল নাও করি এবং সেই সুখ দুঃখ বা সুখ নির্ভর করে তাহলে নিজের মন শিক্ষ করে এই জন্য ভাবা করি সুখ মানে গম পাইনি বাস্তবতা লই মানিল না উড়ে নির্ভর যেন বুঝছো
আমি গু হলে গিনে আমার তেমারে হারা কিন্তু পৃথিবীর এমন এক জাতি প্রাণী আমার সে অঞ্চলে একবারে রহিবা প্রাণী আমার এই বাস্তবতা হলো পৃথিবী তো যা হোক উপাসে উপাসে খেলক এ পৃথিবী এন সুখ সুখ ভোর সুখ কর বিবে গুলি মহিলঙ্গে তৃপ্তির উপরে নির্ভর করে মন সন্তুষ্টির উপরে নির্ভর করে বা মন পরিতৃপ্তির উপরে নির্ভর করে সুখ পাচ্ছে চিনি মাকচান চিনি এই যে নতে সুখ দুঃখ বিষয় তাই ইতি নিয়ে আর আমি ধর্মগুণ্য বা জীবন যাপ জন্ম মৃত্যু ক্ষেত্রেই এই মনের ভূমিকা জানান মনের ভূমিকার গুরুত্ব অপরিসীম কিয়া তো এতিয়া ধর্ম 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 হোক আচ্ছা তুষাঙ্গাদি মন দুব দাহ এমন মন ধারণা দা হয় বৈচিত্র্যা কিনা হতে এক লাখ টাকা সবাই করি তার কিনা হতে শূন্য এত মন ধারণা দা কয় শূন্য মানে এত সুবল ন দে দত না অতি মন দুগত ধর্ম আন এত লাভ করি ন তো পুণ্য ধর্ম লাভ করতে যেতে স্কুলে মন সুখে পুণ্য করা হবে মন সুখে ধর্ম করা হবে মন সুখ উত্তর যদি ধর্ম উড়িল পুণ্য না হইল বিবর্তন যে মনে মারে সেন তাই সুখের মধ্যে এই যে মন সুখ এই যে সুখ দিয়ে সুখ সে মন সুখ কোন আর মন দুঃখ কোন আর কোন তাই না তাই বুদ্ধ দর্শন করে দিয়েছেন ওনার বেদনা সে বেদনা গান অনিত্য সে দুঃখ সে অনাত্ম এ ভাবিত অন্তরে ঋণী ছিল সে সেভাবে উপলব্ধি দেওয়া যেতে দিয়ে ভাবি আর যদি থাকতাম রোজে কাপড় খুবই উড়াই দলিল এরকম হয় চলিয়ে আসে অনহত সুখ চিরস্থায়ী যদি করি দরিদা ভাই মনে হল সে তো আরো দুর্বোধ হবে আজ সে অনিত্য সে দুঃখ সে অনাত্ম বুঝতে সেভাবে ভাবনা আরো বৃদ্ধি হইল হ্যাঁ ঠিক সেভাবে মন অশুভ মন দুঃখ প্রমাণ হয় শিক্ষিত ভাবনা বৃদ্ধি হইল এই অনুষ্ঠান একটা দর্শন পেয়ে পেরোনা তারপরেও এই যে জীবন হালে সে মন সুখ মন ইয়া হইয়ে সুখ দোকান দরকার ঠিক আছে মরণ হালে মাঞ্জে শ্বশুর আছে মধ্যে কোনো ফল না হোক সুখে মর্জি তাই না বাবু অসুখে মরি মাঞ্জি কিন্তু ভগবান বুদ্ধ সেটা জন্ম দুঃখ জোড়া দুঃখ বেদি দুঃখ মরণান দুঃখ বুঝে নয় মাঘাতা ফুটেছি তুমি প্রতি মাঘাতা বর্তমান সুরাই আর সে জায়গা সোনা অনেক কাজ যাতে গই কি করে ভগবান রোগ হচ্ছে রমণি সোনা অনেক কাজ যাতে এই মরণ দুঃখ হয়েছে না তো মরণান যে দুঃখ যে দুঃখ পাচ্ছি আর যদি সে দুঃখ বেদনা কি যে পেতে স্মৃতি করে বুঝে এবং সে রোগে ভাবনা গান রাঙায় দিয়ে হয় তৈরি সুর জ্ঞান সবসময় তার থাই মরেও সত্য কি হয় তা এতিয়া মৃত্যুর সময়ও কি হয় বিভিন্ন নিমিত্ত এনে তারে কি করে পেঁচাল করে ডাউল করে নিমিত্ত এনে হিজে হিজিয়া হ্যাঁ আউট তন্নে দেখম আমার তন্নে দেখম ভালা ঘুরি দেখম ধর্মরে রাউরি দেখম হ্যাঁ মানুষ দেখম শিয়ঙ্গুর দেখম না আত্মা নিমিত্ত নয় জনই সে নিমিত্ত কর্ম নিমিত্ত আর বলতে গতি নিমিত্ত হ্যাঁ কর্ম নিমিত্ত এক জীবন ঠিক হচ্ছে তুই যে বিভিন্ন কর্ম যে হচ্ছে সে অনুসারে নিমিত্ত নেই তা নিমিত্ত এবার সময় সে উপর যে কোনো উপ নিমিত্ত হয়ে তার যে গতি হয় এই ছিল একটা গতি নিমিত্ত যেমন নিরয়ে অগ্নিপন্ডরা পেট লোক সন্দকম তিরিশ মতুলে নিয়ে মাংসখন্ড মনুষ্য সং বিমান দেবলোক নিমিত্ত সন্তানি করে
আচ্ছা কখন বুঝো করো নিরয়ে অকি খন্দসা হ্যাঁ যদি গতি নিমিত্ত তোর নিরয়ে অকি খন্দ দেখ আগুন জ্বলতে দেখ আগতে দেখ পুরি যাতে দেখ কোন জায়গা আগুন বুঝতে দেখ কত মা তুই যদি কম এই জন্য আগুন বুঝতে দেখ ঠিকানো দাউন বুঝছি আর দাউন বুঝছি দুদুম দুদুম পুরি যা ধরে দুটা করতে ইবে হতে নিরয় ওর নিমিত্ত তারা নাকি মরবার জানি সে নিমিত্ত মনে যদি গতি হয়ে দিয়ে হয় নিরয় ও কি সন্দেহ প্রেত লোকস অন্ধকম তার অর্থ লোকে প্রেত হলে তারা দেবা সিগুনে কান্ডার উড়ি দেব খালা করি দেব পোতা দেবা খালা করি অথবা ম্যাগ দেবা বা খালা করি সুল দেবা বা দিদিদের সময় পাবনা দেখা যায় আচ্ছ আচ্ছ উড়িয়ে দেওয়া তুমি পাবনা হলে দেবা না এই দেব বিমান যারা দেবা স্বর্গ দেবা ফুল বাগান যারা দেবা তারাই স্বর্গ দেবা তারপরে এই সদুল দেলে অথবা ফার্গি দেলে স্বর্গ দেবা নৌকা দেলে স্বর্গ দেবা লঞ্চ স্টিমার দেলে স্বর্গ দেবা স্বর্গ দেবার নিমিত্ত তারপরে মাংস খন্দ অনুসূচন তারপরে তো বুঝিয়ে দেয় মানুষ মরি মানুষ যারা কন তারা মানুষ দেবা অথবা ওই গেদি কুটুম্ব আত্মীয় স্বজন সেনা অচেনা সনসদিকে মানুষ যদি দেব তাহলে শিবেই সে মানব জন্মবার নিমিত্ত এইভাবে গতি হবার সময় কোনো উদ্গুণ নিমিত্ত যদি মানুষের গতি হয় এবং নিমিত্ত এবার সময় এমনভাবে এজন উগ্রপর উগ্র উগ্রপর উগ্র সা 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 করি স্মৃতি করিবে কোনো বল নথাইয়া সে হচ্ছে ভাবনা স্মৃতিয়ে বল থাকতে যে দা থাকতে শোষা করা হবে গুরু হলে গুরু হলে তাই লিয়ে পলে না উলুই যে দা না হলে শোষা করা হবে আজি এই যে নিমিত্ত লমিল তার যে গতি ওর মৃত্যু ওর এই সে গোর চিত্তর বিষয় এক গো চিত্ত চিত্তর মধ্যে ফাঁদা দিয়ে সুতি চিত্ত তারপরে মানে এই যে শিক্ষর ভূমিকা গান মনর ভূমিকা গান যে অত্যধিক সে একমাত্র তথাগত সম্যক সম্পূর্ণ তার দর্শন দলি গুলি বুঝে দিই এবং মনোবিজ্ঞান যে হোর আমি সেই মনোবিজ্ঞান ফেলাই হোক বুদ্ধ তত্ত্ব বলে দিন হওয়ার এটা কাজে বুদ্ধর মতো মনোবিজ্ঞানী বহুত মানে বিজ্ঞানী তাহলে ভগবান বুদ্ধ সেভাবে মৌলানা শিখতে বলে যেভাবে ক্লাসিফিক এবং লাভ পেয়ে কথাবার্তা হলো বিভিন্ন বিষয় দিয়েছে তো এই যে আমি সেই দিয়ে হয় এইভাবে স্মৃতি এনে যদি সেই দিয়ে হয় আমার যে এভাবে জীবন চলে এই জীবন চলা না গান আমি যদি গমে ঘুরি দিনে সেই দিয়ে হয় জীবনানো শুভ আগাতায় সুক্ষণ এব এব লাগে সুক্ষণ ফাঙর ফাঙর লাগে সুক্ষণ ফেয়ম ফেয়ম লাগে আদৌ কিন্তু সুক্ষণ অধরা থাই পরিপূর্ণ করে ন ভাই হ্যাঁ এদিকে এই জীবন চলে তো এই বাস্তবতা লোলে যে জীবন যাপন করছে তার জীবন যা কিছু সৎকর্ম কুশল কর্ম বুঝছি এই যে কুশল কর্ম দেয় তা জীবনের সবচেয়ে মূল্যবান সামাজিক আর যদি ভাব ওই তাই পাপাকে মূল্যবান সময় কি গুণবান আজ এই মরণের লগে
যে কিনা হতে সম্পদ তৈরি সম্পদের মধ্যে ওই যে লগে যে সম্পদ হতে মাত্র পাপ পুণ্য যিনি কর্ম হল অলদের লগে সম্পদ আও বলল কেন বলে যে ভাই বহুত বড় বড় বিল্ডিং তুমি দুবার মানা দুজনে দিয়ে করে পরে সেটা ফেলে যে ভাবি গবে বকুরি নবা এই লগে মাত্র হতে তো আজে লগে সম্পদ পাপ পুণ্য এই ভাবিনি উপাসক উপাসিক ল আমার তো পাপমান বলে দিলে যে পুণ্য আজ যদি জোগান করি বলে জয় কামাইতে কম সে দেশনা করা না মনে তোমার কানে বুঝো তো সে কুশলান পুণ্যগান সংরক্ষণ করি বলতে জোগান করি বলতে আমার তো সে সাবরা উড়িব শিক্ষণ বাইক দলব যদি বাবুনা সব সাকান না ভাবি হ্যাঁ বাবুনা সব সাকান বড়দে সময় দিয়ে বলে আমার গেলে বানা কঠিন জীবতান চলে দিন মাইনে কঠিন জীবতানত জানে আজিও দিয়ে যাম যন্ত্রণা ওই দিন মানে যাব না সেইভাবে এই কঠিন জীবতানত যে যে বেলে বহুত কিছু অসুবিধা হয় আমার কারণ বেতন ভাই পারে নি কল্পনা মিনি অসুবিধি ঘটনা আগার অসুবিধি তারপরেও দি এমন হয় বন্দনা হরিজের সময় লোকায় বাবরা ওই সময় নাই এক যন্ত্র নাই কঠিন জীবতান আমার বান্ধে মর কামবে ইন্দুরি যাওয়াতে আর সাথে তাই অকম নিজুক যাওয়ান নেয় বান্ধে নতুন বিদুরি তারা সময় হয়ে যাবে মানে দিয়ে ভাবনা করিব আমার সময় নরে মন সু পরিস্থিতি হয়ে যায়